দাজ্জাল আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এটা হবে সর্বশেষ জালেমদের শাসন, সর্বশেষ। এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে 40 দিন, কতদিন, যা প্রথম দিনটা হবে 1 বছরের সমান, অলৌকিক না বিষয়টা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে, পৃথিবীর সামনে এটা আশা অপেক্ষা করছে মাত্র। এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন জায়নিস্টদের, এটা এমনি এমনি না, এই যে পশ্চিমা মদত, আমেরিকার সাহায্য, ব্রিটেনের সাহায্য, পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য, এত শক্তি, এত দাপট তারা দেখাচ্ছে, যা ইচ্ছা তাই করে ফেলছে। ইচ্ছা হলে 200টা বাচ্চাকে মেরে ফেললাম, কেউ বলার কিছু নাই। আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে, ঠিক আছে, সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে আমরা নিন্দা জানাই, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, দ্যাটস অল, এতটুকু। আরবের তেল টেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে, আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মোনাফেকদেরকে বসিয়ে দিয়েছে। এত এত কিছু কিভাবে করতে পারছে, কি মনে হয় আপনাদের কাছে? এমনি এমনি নয়, এর সাথে মাসিহুদ দাজ্জালের একটা গভীর সম্পর্ক আছে। এবং দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর এই ইহুদিরা নবীর যুগে কি হালে ছিল, বনু খুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই তিনটা কওমের সাথে আল্লাহ নবী নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন, করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে। তারপর তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু এই খায়বারও বিজয় হয়েছে। সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, বাকি যারা যারা আছে অবশিষ্ট এদেরকে তোমরা এই জাজিরাতুল আরব থেকে বের করে দিও, কে বলে গিয়েছিলেন? এখন তার উম্মত দেখেন কি অবস্থা, চারপাশে বসে ওই জেরুজালেমের চারপাশে আরব রাষ্ট্র রহব আছে, বসে বসে তামাশা দেখছে, 100 বছর হয়ে গেল। তো আমি এই জায়গা থেকে এখানে আসছি, ওইখান থেকেই দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন, আল্লাপাক তাকে বলছেন খলিফা। কি করেছিলেন তিনি? আল্লাপাক তাকে বলছেন, ইয়া দাউদ, একটু মনোযোগের সাথে শোনেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছি, সুবহানাল্লাহ। এবং ওই জমিন বলতে কিন্তু এখন জেরুজালেম, আরদ মানে এখানে কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস, তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। তোমার দায়িত্ব কি হে দাউদ, তোমার কাজটা কি? ফাহকুম বাইনান নাস বিল হক, সূরা সাদ পড়ে দেখেন, তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কি করবে? তার মানে একজন, যে কেউ, একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন খলিফা হিসেবে, তার কাজ কি বলেন তো? ফাহকুম বাইনান নাস বিল হক, সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করো, বাস এটা আপনার কাজ। নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই, কিন্তু ফাংশনটা কি, একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন, উমর কেমন ছিলেন, উসমান কেমন ছিলেন, আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহু আজমাই, তার এই আয়াতের উপর আমল করতেন, ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার কর। ন্যায় বিচার কথা বলা হয়েছে, ন্যায় বিচার, এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি এসব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের কাজ এতটুকুই, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার। আরো আল্লাহ বলছেন, আয়াতটা শেষ হয়নি, আরো সামনে একটু আছে, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাসত্ব করো না, যদি করো তাহলে কি হবে, ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিবে। কার কথা এগুলো? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, পরের আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে, আযাবুন শাদীদ মানে কঠিন শাস্তি আছে, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। এই দুইটা আয়াত আমি শুনাই দিলাম আপনাকে, আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সব সময় এই দুইটা হাত মাথায় রাখবেন, যে আল্লাহ পাক আপনাকে দাউদ আলাইহিসসালামের মতো কাজ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আদম আলাইহিসসালামের মতো কাজ দিয়েছেন, যাকেই দেখ, এক্স ওয়াই জেড হুয়েভার হি ইজ, এটা আমাদের দেখার বিষয় না, আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূল নীতিগুলো বলব। তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম? মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রবৃত্তির দাসত্ব না করা, যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের উপর আমল করে জান নাই গিয়েছেন? না জান নাই, তার জীবদ্দশায়, তার 23 বছরের এই নবী জীবনে
কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল বলেন তো? কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে? তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন 2.5 বছরের মতো। আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল? তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই? তারা তিনি একজন সফল খলিফা ছিলেন। আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম, যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা। এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয়, আমরা ভুল বুঝি, আমাদেরকে ভুল বোঝানো হয়। একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা, যেটা আসবে সামনে ঈসা আলাইহিসসালামের হাতে। এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের ইউনাইটেড নেশনস, এখানে খিলাফা কায়েম আছে? অনেস্টলি বলেন, এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা হয় নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয়? এক এক 100-200 কেন, একদিনে যদি 1000টা বাচ্চাকেও বোম মেরে হত্যা করে দেয় তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে, বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি? আমাদের যদি এরপরেও চোখ না খুলে তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড, আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছি। আর যারা অন্ধ তারাই তো অন্ধ দাজ্জালের অনুসরণ করবে। আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না, কারণ তারা অবশ্যই বোঝেন, তারা মুসলিম পরিবার থেকে এসেছে। আমাকে বলেন তাদের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে এটা সুদ ভিত্তিক না সুদ বিবর্জিত? তাহলে এটা কি আল্লাহ পাকের কোরআনের সাথে গাদ্দারি হয়নি? তাহলে ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারে খেলাফা গায়ে পড়তে পারবো? সম্ভব না। ও যে মিডিয়াগুলো চালায় এই মিডিয়াতে ও যা মানুষকে বুঝায় তাই। একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী। একজন ব্যক্তি, আমি নাম মেনশন করছি না, গণহারে মানুষ হত্যা করেছে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এই হলো ওদের চরিত্র। মিডিয়া, ওদের পলিটিক্যাল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, ওদের প্রযুক্তি, এগুলো কোনটা মুসলমানের স্বার্থে? কোনোটা কি মুসলমানের স্বার্থে? সবগুলো করেছে ওদের স্বার্থে। ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা হয়তো ওই যে ফিদেল ক্যাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারবো, অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো। যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে, গরম গরম বক্তব্য দিয়েছে, ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে না ওদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের চোখ কবে খুলবে? এটা একটা কুফুরি শক্তি, এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কুফর। এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে, এবং সেই আঘাতটা আমরা করতে পারবো না আমরা জানি। সে আঘাতটা করবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিসসালাম। আমি জানি আমরা কিছু করতে পারবো, এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু, ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বৈশ্বিক এই শিরক আর কুফর তাগুতের গোড়ায় সে করে আঘাতটা করবে কে? ইমাম মাহদী এবং ঈসা আলাইহিসসালাম। তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ, তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে, তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না, মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোম্বাইয়ে হত্যা করে ফেললো? আমি আপনাদেরকে দলিল দিলে রাত 2-3টা বেজে যাবে, একজন সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে। কজন সাহাবী? আবার একজন দিনী বোন, মুসলিম রমণী, মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কুরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন, খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। ওই একজন সাহাবিকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার যুদ্ধে চলে গিয়েছে। কি মনে করেছে মুসলমানদেরকে ওরা? যা ইচ্ছা তাই করবে? যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে, স্যাংশন দিয়ে দিব, তারপরে কি করবো, টাকার মান কমিয়ে দিব, ভিসা বাতিল করে দিব, অনেক সমস্যা। ওদের কাছে এরকম 70-72টা অস্ত্র থাকে, একটা একটা করে প্রয়োগ করে, স্যাংশন একটা অস্ত্র, ভিসা একটা একটা অস্ত্র, টাকার মান ইনফ্লেশন হবে এটা একটা অস্ত্র, ঋণ দেওয়া বন্ধ করে দেবো একটা অস্ত্র, IMF-এর লোন দিব না একটা অস্ত্র, এরকম অস্ত্র শেষ নাই। এগুলো আপনারা সবাই বুঝবেন না, পলিটিশিয়ানরা বুঝবে। এই শক্তিটা, এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা, আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না, এটা বলছি না, এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট। তারা কারা? এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না, কোশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না, কোশ্চিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না, তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না,
হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নেবে, এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকে গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে। দ্য সিক্রেটস অফ জায়নিজম বইটা পড়ে দেখেন, হেনরি ফোর্ডের লেখা, উনি নিজেও একজন ওদের একজন ছিলেন, বের হয়ে এসেছেন, পরে সৎপথে এসে বইটা লিখেছেন, বইটা পড়ে দেখেন, পড়াশোনা করেন, আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে।